প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হৃদয় রিঙানো ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি প্রশান্ত কুমার বাছার, প্রভাষক বাংলা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাতা, খুলনা। চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। হ্যাঁ, আমি একটি কবিতার লাইনই বললাম। আমি কোন কবিতার কথা বলছি, কোন কবির কথা বলছি বলতে পারবে? অবশ্যই পারবে। আমি জীবন আনন্দ দাসের কথাই বলছি। জীবন আনন্দ দাসের একটি বিখ্যাত কবিতা বনলতা সেন, সেই বনলতা সেন কবিতার মধ্য থেকে একটি চরণ আমি উল্লেখ করলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমি কোন কবিতাটি তোমাদেরকে পড়াব। আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের জীবন আনন্দ দাসের লেখা এই পৃথিবীতে এক স্থান আছে এই কবিতাটি তোমাদেরকে পড়াব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি প্রথমে শুরু করেছিলাম বনলতা সেন কবিতার একটি চরণ দিয়ে। তো প্রথমেই আমরা কবি পরিস্থিতিতে যাব, এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব। কবিতাটির নাম দেখো, এই পৃথিবীতে এক স্থান আছে জীবনানন্দ দাস। পিতার নাম সত্যানন্দ দাস, মাতা কুসুম কুমারী দাস। প্রতিটা অনলাইন ক্লাসে আমার কিছু দিক নির্দেশনা থাকে এবং আমি মনে করি আমার প্রতিটা অনলাইন ক্লাস থেকে আমার শিক্ষার্থীরা কিছু শিখবে এবং মনে রাখবে, তাদের ভুলগুলো শুধরে নিতে পারবে। প্রতিটা ক্লাসেই কিন্তু আমি সেটি করে থাকি। আমার 25 মিনিট কি 30 মিনিট কি 40 মিনিট যাই ক্লাস হোক না কেন, এই ক্লাস থেকে যদি সে একটি তথ্য মনে রাখতে পারে তাহলে আমার জন্য সার্থকতা, অর্থাৎ আমি সার্থক। যদি দুটো তথ্যকেও মনে রাখতে পারে, তিনটা তথ্যকেও মনে রাখতে পারে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি চাই আমার ক্লাস থেকে শিক্ষার্থীরা কিছু শিখুক, কিছু জানুক, কিছু মনে রাখুক। তো সেক্ষেত্রে প্রথমেই এই ক্লাসে আমি বলবো এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার মতো থেকে প্রথমে যেটি মনে রাখা দরকার, অনেকেই ভুল করে থাকে, জীবনানন্দ দাস লিখতে যে ভুল করে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কবিতা লিখতে গেলে, কবিতার প্রশ্নের উত্তর লিখতে গেলে যে সৃজনশীলের সময় অনেক সময় জ্ঞানমূলক অংশে থাকে যে এই চরণটি কার লেখা, সেক্ষেত্রে কবিতার চরণটির যে লেখক যিনি লিখেছেন রচয়িতা তার নামটি কিন্তু শুদ্ধ করে লিখতে হয়, অর্থাৎ সঠিক করে লিখতে হয়, ভুল হলে নম্বরটি পাবে না। লক্ষ্য করো যে ভুলটা হয়ে থাকে জীবনানন্দ দাস, দাস লিখতে যে অনেকেই তামসার জায়গায় দন্ত সব দিয়ে লিখে থাকে। আমার ভিডিওটি দেখার পরে নিজের মনের কাছে প্রশ্ন করে দেখো যে পূর্বে কেউ না কেউ এটি তোমরা ভুল করেছ, কিংবা হয়তো বা কেউ জানতে যে তালবর্ষ দিয়ে লিখতে হবে, কেউ বা জানতে দন্তস্ব দিয়ে লিখতে হবে। তো সঠিকটা আজকে জেনে রাখো, মনে রাখো, বইয়েও আছে, অনেক সময় বইয়ে দেখাটা ঠিক মতো মনে থাকে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি যে দাস লিখতে যে অবশ্যই তালবর্ষ ব্যবহার করতে হবে। এরপর দেখো সত্যানন্দ দাস, সমস্ত জায়গায় দাস কিন্তু তালবর্ষ আছে, কুসুম কুমারী দাস তালবর্ষ। এই নামের মানানটা লক্ষ্য করো, কুসুম অনেকে তালবর্ষ দিয়ে কুসুম লিখে থাকে, এটি ভুল হয়ে যায়। যা লেখা আছে অর্থাৎ বিখ্যাত ব্যক্তি, মনীষী, দার্শনিক, কবি, লেখক যেনারা আছেন ওনাদের নামের মানানের ক্ষেত্রে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হয়, এটি হচ্ছে নিয়ম, এটি মনে রাখবে। মাতা কুসুম কুমারী দাস, জন্ম 17 ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দ, জন্মস্থান বরিশাল, পেশা তিনি কিছুদিন ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেছিলেন, ইংরেজি সাহিত্য কিছুদিন অধ্যাপনা করেছিলেন, তারপরে লেখালেখির জগতে তিনি ফিরে আসেন। সাহিত্যকর্মের মধ্যে ঝরা পরব, বনলতা সেন, দোসরা পাঠটুপি, রসী বাংলা, আমি কিন্তু সবগুলো লিখিনি, যেগুলো উল্লেখযোগ্য মনে না রাখলেই নয় সেগুলোর কথাই আমি লিখেছি, সেগুলো তোমরা মনে রাখবে
এজন্য লিখেছি দেখো ঝরা পালক বর্ণত শ্যাম। বর্ণত শ্যামটা আমি প্রথমেই শুরুতেই কিন্তু বর্ণত শ্যামের কবিতাটির একটি চরণ দিয়ে আমি শুরু করেছিলাম। তো বর্ণত শ্যাম ধূসর পাণ্ডুলিপি রূপসী বাংলা মনে রাখবে, অনেক সময় থাকতে পারে প্রশ্ন থাকতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে বর্ণত শ্যাম এই এটি কার লেখা বা এর লেখক কে, এরকম থাকতে পারে ধূসর পাণ্ডুলিপি বা ঝরা পালক লেখক কে। এরপর দেখো মাল্যবান সতীর্থ উপন্যাস, এই জায়গাটা আমি উপন্যাস আলাদা করে লিখে দিয়েছি। অন্যান্য ক্লাসে অনেক সময় আমি উপন্যাস নাটক কাব্য এগুলো আলাদা করে না লিখে ওই বিশেষ বিশেষ সাহিত্যকর্মগুলো লিখে থাকি। তো এখানে এই ক্লাসটাতে আমি একটু আলাদা করে উপন্যাস সম্পর্কে লিখেছি, কারণ যোগানন্দ দাস অনেক উপন্যাস তো লেখেননি, যে কারণে আমি এই উপন্যাস দুটি কিন্তু আলাদা করে লিখে দিয়েছি। মাল্যবান সতীর্থ মনে রাখবে সবাই। এরপরে প্রবন্ধ কবিতার কথা, আর মৃত্যু 22 অক্টোবর 1954 খ্রিস্টাব্দ। তো মৃত্যুটাও অনেকে হয়তো জানেন, দুর্ঘটনায় তার ওনার মৃত্যু হয়েছিল আর ট্রাম দুর্ঘটনায়। তো লেখালেখি তার জীবনের একটি অংশ, তিনি লিখতে ভালোবাসতেন এজন্য লিখেছেন। তিনি প্রকৃতিকে ভালোবাসতেন, প্রকৃতির কথা লিখেছেন। তিনি মানুষকে ভালোবাসতেন, মানুষের কথা লিখেছেন। প্রকৃতির সাথে মানুষকে মিলিয়ে তিনি তুলে ধরেছেন তার লেখার মধ্যে, অর্থাৎ ফুটিয়ে তুলেছেন তার সমস্ত লেখায় বলা যায় প্রকৃতির কথাই তুলে ধরেছেন। এবার আমরা কবিতার মধ্যে যাব। এই পৃথিবীতে এক স্থান আছে, তাহলে পৃথিবীতে অনেক স্থান কিন্তু রয়েছে, তার মধ্যে এক স্থান আছে, শিরোনাম কিন্তু উল্লেখ করে দিয়েছেন তিনি। এক স্থান বলতে কোন স্থানকে বলতে চেয়েছেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, তোমরা যারা পড়েছ তারা নিশ্চয়ই বুঝতে পারছ কোন স্থানের কথা বলছেন। অবশ্যই তিনি বাংলাদেশ নামক একটি দেশের কথা বলছেন, বাংলাদেশ একটি স্থান এই দেশের কথাই বলছেন। অর্থাৎ কবির দৃষ্টিতে পৃথিবীতে অনেক দেশ রয়েছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে করুণ দেশ হচ্ছে বাংলাদেশ। তার দৃষ্টিতে, তার চোখে তিনি সেই বাংলাদেশের কথাই বলতে যে বলছেন এই পৃথিবীতে এক স্থান, অর্থাৎ পৃথিবীতে একটিমাত্র স্থান রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ। তো কবিতার মধ্যে আর কী কী ফুটে উঠেছে, কী কী বলতে চেয়েছেন সে জায়গায় যাব, সে জায়গায় যাব। তার আগে সেখান পথ, অর্থাৎ আমরা এই কবিতাটি পড়ে আমরা কী শিখব, কী জানতে পারবো, কী বুঝতে পারবো, কী বিশ্লেষণ করতে পারবো, সেটি শিখন পথ। সেই শিখন পথটি দেখলে কিন্তু আমরা এই কবিতা সম্পর্কে ধারণা হয়ে যাবে। তাহলে আগে আমরা শিখন পথটা দেখি, সে এই কবিতার মধ্যে কী আছে শিখন পথগুলো পড়ি। গ্রাম বাংলার নির্মল নিসর্গের ছবি বর্ণনা করতে পারে, গ্রাম বাংলার নির্মল নিসর্গের ছবি, অর্থাৎ শহরের কথা কিন্তু তিনি বলেননি, বলেছেন গ্রাম বাংলা। তোমরাও জানো, আমরা সবাই জানি, পৃথিবীর সব মানুষই জানে যে গ্রামের অপরূপ সৌন্দর্য এটি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। শহরের অট্টালিকায় জীবন আর চার দেওয়ালের বন্দি থাকা জীবন, এ জীবন কোনো জীবন নয়। প্রকৃতির হাওয়া বইবে তার মধ্যে বসে থাকা, সেই জীবনেই বসবাস করাই হচ্ছে উত্তম জীবন, সেই জীবনটি হচ্ছে গ্রামীণ জীবন। তাই বলছেন গ্রাম বাংলার নির্মল নিসর্গের ছবি বর্ণনা করতে পারবে, নির্মল বায়ু, নির্মল বাতাস এটি গ্রাম ছাড়া কোথাও পাওয়া যাবে না, কারণ গ্রামের বাতাসে কিন্তু পাথর বালুর ধুলিকণায় কিন্তু নেই, অর্থাৎ ওড়ে না, বাতাসে ওড়ে না, সেখানে সম্পূর্ণ নির্মল বাতাস। আর শহরের বাতাসে বালু ওড়ে, পাথরের গুঁড়া ওড়ে, ময়লা আবর্জনা নোংরা এই হাওয়ার সাথে মিশে শরীর নষ্ট করে, রোগ ব্যাধি জন্ম হয়, কিন্তু গ্রামের কিন্তু এটি জন্ম হয় না, রোগ ব্যাধি তৈরি হয় না, সহজে হয় না। অর্থাৎ নির্মল বাতাসটি গ্রহণ করা যায়, সেটি এই গ্রাম বাংলার নির্মল নিঃসন্দ হিসেবে বর্ণনা করতে পারবে। অর্থাৎ গ্রাম বাংলার একটি দৃশ্য এই কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন। এরপরে বাংলার ভূ প্রকৃতির অনুপম সৌন্দর্য বর্ণনা করতে পারবে, ভূ প্রকৃতি
अनुपम सौंदर्य जे मन मध्य दोला सृष्टि करे अनुर अनन्य सृष्टि करे बांगलार प्रकृति पृथिवीर जतो देश रयेछे तार मध्य बांग्लादेशेर प्रकृति जे अनुपम सौंदर्य पृथिवीर कोथाओ नेई कविर मते कवि तिनी मने करेन जे बांग्लादेशे जे अनुपम सौंदर्य रयेछे पृथिवीर आर कोथाओ नेई এজন্য বলছে বাংলার ভূপ্রকৃতি অনুপম সৌন্দর্য বাজপাতা পাতা দিয়ে সম্পূর্ণ দেশটাই ঘেরা। এজন্য বলছেন যে অনুপম সৌন্দর্যের দেশ বাংলাদেশ। এরপরে কি আছে, এদেশের নর নদী অনিশ্চয় জলধারা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। নর নদী, নর নদী বিধৌত দেশ বাংলাদেশ, নদী বিধৌত দেশ বাংলাদেশ, নদী জলধারা চারিদিকে থই থই করছে, অর্থাৎ এই কবির ভাবনায় অর্থাৎ জলদেবী মনে হয় তার পূজা করে দিয়েছে, জলধারা দকুল ছাপিয়ে দিয়েছে, আর এই জলধারায় কৃষকেরা চাষাবাস করে তাদের জীবিকা নির্বাহ করছে, এদেশের মানুষ কিন্তু বেঁচে আছে। জল না হলে ফসল ফলানো যায় না, নদী বিধৌত অঞ্চল, জল না হলে বৃক্ষ লতাপাতা বেঁচে থাকতে পারে না, সেটি কিন্তু বাংলাদেশে এই অনিশ্চয় জলধারাটি রয়েছে। এমন অনেক দেশ আছে জলের জন্য তাদের কষ্টে জীবন অতিবাহিত হচ্ছে, একটু তেষ্টা মেটানোর জন্য ছুটে যাচ্ছে দোকানে। আমাদের কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই জলের কমতি নেই, ঘাটতি নেই, অনিশ্চয় জলধারা। অর্থাৎ কবির চিন্তায়, কবির ভাবনায় তিনি মনে করেন যে জলদেবী মনে হয় তার সব উজাড় করে দিয়েছে, ভরে দিয়েছে, সম্পূর্ণ বাংলাদেশকে জলে পরিপূর্ণ করে দিয়েছে, নর নদী সম্পূর্ণ জলে ভরপুর। এজন্য বলছে যে দেশে নর নদী অনিশ্চয় জলধারা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাহলে এই কবিতাটি পাঠ করলে এই নর নদীর জলধারা অনিশ্চয় ধারা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। অর্থাৎ সেই অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকেই কিন্তু এখানে এই জলধারাটা রয়েছে, আজও অব্দি সেই জলধারা অবিশেষভাবে বয়ে চলেছে। এরপর আছে প্রকৃতি আর প্রাণীকুলের অবিচ্ছেদ্য বন্ধন বিশ্লেষণ করতে পারবে। প্রকৃতি আর প্রাণী, প্রথমেই বলেছিলাম আমি যে জীবনানন্দ দাস হচ্ছে প্রকৃতির কবি, তিনি প্রকৃতির কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, প্রকৃতি আর মানুষের সমন্বয়ে তার কবিতাটি সার্থক হয়ে উঠেছে। তাই বলছে প্রকৃতির সাথে প্রকৃতি আর প্রাণীকুলের অবিচ্ছেদ্য বন্ধন বিশ্লেষণ করতে পারে। প্রকৃতি আর প্রাণীকুলের, প্রকৃতির সাথে প্রাণের প্রাণীকুলের একটি কিন্তু সম্পর্ক রয়েছে। কীরকম সম্পর্ক, আমাদের দেশ ছয়টি ঋতুর দেশ, এক এক সময় এক এক ঋতু আসে, এই ঋতুর পরিবর্তনের সাথে সাথে এটি প্রকৃতির নিয়ম, প্রকৃতিগতভাবে ঋতু পরিবর্তন হয়, এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের মনেরও পরিবর্তন হয়, শরীরও পরিবর্তন হয়। এই জন্য জীবনানন্দ দাস তিনি বলছেন প্রকৃতি আর প্রাণীগুলোর অবিচ্ছেদ্য বন্ধন। প্রকৃতি যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়, রুক্ষ সূক্ষ্ম অবস্থার সৃষ্টি হয়, গাছ মনে হয় মৃতপ্রায়, ঠিক অনুরূপ মানুষের মধ্যে তা প্রাণীগুলোর মধ্যে কিন্তু ঠিক ওই বৃক্ষের মতো অবস্থার সৃষ্টি হয়, শরীরে রুক্ষ একটি অবস্থা হয়, চেহারা একটি বিবর্ণ আকার ধারণ করে। তো তাহলে প্রকৃতি আর প্রাণীকুলের সাথে একটি সম্পর্ক রয়েছে, এটি জীবনানন্দ দাস উপলব্ধি করেছেন এবং সেটি তার লেখায় তিনি তুলে ধরেছেন, কবিতার মধ্যে তিনি ফুটিয়ে ধরেছেন। প্রকৃতি আর প্রাণীকুলের অবিচ্ছেদ্য বন্ধন বিশ্লেষণ করতে পারবে। শেষে লেখা আছে বাংলার জনপদ ও অরণ্যের বৃক্ষ সম্পর্কে বলতে পারবে। বাংলার জনপদ, বাংলার জনপদ মাঠ ঘাট চারিদিকে, বাংলার জনপদ আর অরণ্যের বৃক্ষ সম্পর্কে বলতে পারবে। বাংলার জনপদ, আমাদের দেশে একটি সময়ে আমাদের দেশে কিন্তু মানুষ তখন বসবাস করার জন্য অনেক জায়গায় এই প্রকৃতি যে মানে জঙ্গল ঝাপ করে তারপরে কিন্তু বসবাস সে জায়গা তৈরি করেছে, অনেক উঁচু উঁচু দুর্গম জায়গায় রয়েছে সেখানে মানুষ বসবাস করে, পাহাড়ে দুর্গম এলাকায় মানুষ বসবাস করে,
এর মতো থেকেই কিন্তু মানুষ বসবাস করছে এই বাংলাদেশে, অনেক দুর্গম এলাকা রয়েছে এখনও রয়েছে সে জায়গায় মানুষ বসবাস করছে। তোমরা বলছে যে বাংলার সম্ভবত অরণ্যের বৃক্ষ সম্পর্কে বলতে পারবে, পৃথিবী বিখ্যাত প্রাকৃতিক সত্তাচার্য, যদিও প্রাকৃতিক সত্তাচার্যের মধ্যে সুন্দরবন স্থান করে নিতে পারেনি, তারপরও প্রাকৃতিক সত্তাচার্যের যতগুলো রয়েছে তার মধ্যে সুন্দরবন কিন্তু অন্যতম একটি। এটি আমাদের গৌরব বহন করে, এটি ঐতিহ্য লালন করে আছে। আমরা সুন্দরবনের জন্য, এই সুন্দরবনের ঐতিহ্যের জন্য এদেশের মানুষের একটি পরিচিতি রয়েছে সারা বিশ্বের মানুষের কাছে। এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে মানুষ ছুটে আসে তার সৌন্দর্য উপভোগ করার জন্য। এই সুন্দরবনের বৃক্ষ লতাপাতা দেখার জন্য কিন্তু দেশে মানুষ ছুটে আসে। এবং সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগকে, প্রাকৃতিক বড় বড় প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবন কিন্তু রক্ষা করে থাকে। এজন্য কী বলছে, অরণ্যের বৃক্ষ, সুন্দরবনের রয়েছে নানা ধরনের বৃক্ষ লতা পাতা, নানা প্রকার লতা পাতা রয়েছে, তার কিছুটা বর্ণনা এই কবিতার মধ্যে জীবনানন্দ দাশ তিনি দিয়েছেন। এই ছিল মোটামুটি কবিতার শিকনফল, যে কবিতার মধ্যে কী আছে সেটি শিকনফলের মধ্যে রয়েছে সেটি আমি তোমাদেরকে জানালাম। তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছ যে জীবনানন্দ দাশ এই পৃথিবীতে এক স্থান আছে বলতে কোন স্থানের কথা বলছে। তাহলে যদি কারো কাছে প্রশ্ন করি যে এই পৃথিবীতে এক স্থান আছে বলতে কোন স্থানের কথা বলতে চেয়েছেন, অবশ্যই প্রত্যেকে উত্তর দিতে পারবে যে বাংলাদেশ নামক একটি দেশ, এই বাংলাদেশের কথা তিনি বলেছেন। যদি এবার প্রশ্ন করি কেন বলেছেন, তাহলে অবশ্যই বলবে তিনি বলেছেন অপরূপ সৌন্দর্যের জন্য এই বাংলাদেশের কথা তিনি বলেছেন। যদি প্রশ্ন করি অপরূপ সৌন্দর্য, কোন অপরূপ সৌন্দর্যের কথা বলেছেন, তখন নিশ্চয়ই তোমরা বলবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অর্থাৎ প্রকৃতি উজাড় করে দিয়েছে এই বাংলাদেশে, অপরূপ সৌন্দর্য ডালি সাজিয়ে দিয়েছে, এই জন্য এই বাংলাদেশের কথা বলেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, সবাই তোমরা উত্তর দিতে পারবে। এবার কবিতার একটি চরম নিয়ে আলোচনা করো, সেটি আছে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর কবি। তাহলে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর কবি, এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ বলতে কী বোঝানো হয়েছে? যদি এই প্রশ্নটা আমি তোমাদের কাছে এখন করি, তাহলে নিশ্চয়ই উত্তরটা লিখতে পারবে এই ভিডিওটি শোনার পরে। এইখানে থেমে যেয়ে এখানে অফ করে দিয়ে প্রশ্নটি খাতায় তোমরা সব লিখবে, লিখে নিজেরাই এর উত্তরটি দেখবে, মিলিয়ে নেবে যে আসলে লিখতে পেরেছ কি না। তাহলে আমি বলতে চাইছি কি, যে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ বলতে কী বোঝানো হয়েছে? একদম পরিষ্কার উত্তর, খুব সহজ উত্তর, সবচেয়ে সুন্দর করুণ বলতে মমতা রসে সিক্ত আর্দ্র সহানুভূতিতে এদেশের মানুষ একে অপরের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সখ্যতায় আবদ্ধ, এই কথা বোঝাতেই তিনি বলেছেন এই পৃথিবী এক স্থান আছে বলতে সবচেয়ে সুন্দর করুণ। অর্থাৎ সহানুভূতিতে এদেশের মানুষ কিন্তু এগিয়ে রয়েছে, অপরের দুঃখে এদেশের মানুষ কিন্তু আগে ঝাঁপিয়ে পড়ে, অপরের দুঃখে অপরের কষ্টে নিজের চোখ থেকে অশ্রু ঝরে। এই করুণ বলতে অপরের কষ্ট দুঃখ যন্ত্রণা এদেশের মানুষ একে অপরের সাথে বসবাস করছে দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বসবাস করছে, একে অপরের কষ্ট হলেই নিজের অশ্রু আর ধরে রাখতে পারে না, অর্থাৎ অপরের দুঃখে সে দুঃখী হয়, অপরের কষ্টে সে ব্যর্থ হয়, ব্যথানুভব করে এবং অপরের পাশে যেয়ে দাঁড়ায়। আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ এই সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করছে, এজন্য বলা হচ্ছে যে করুণ শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অপরের দুঃখ কষ্টে বাংলার মানুষ নিজের মধ্যে কষ্ট অনুভব করে, এটি আমি বলতে চেয়েছি। তাহলে বৃত্তি একটা আছে সবচেয়ে সুন্দর করুণ বলতে কী বোঝানো হয়েছে, এটি তোমরা বুঝতে পেরেছ, তোমরাও লিখতে পারবে। এখন এই কবিতাটি তোমরা বাড়িতে সম্পূর্ণ কবিতাটি পড়ে নেবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভকামনা জানিয়ে, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এ প্রত্যাশা রেখে
আজকের মতো আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভকামনা।